হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা নুসরাত ইমরোজ তিশার বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, পরিবার, বাড়িঘাড়ি, ইনকাম, লাইফস্টাইল ও অজানা তথ্য সম্পর্কে জানব। ভিডিওটি শুরু করার আগে আপনাকে বলতে চাই, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তিশার আসল নাম নুসরাত ইমরোজ তিশা আর তার ডাক নাম তিশা। তিনি পেশায় একজন টিভি অভিনেত্রী, মডেল ও প্রডিউসার। তিশার জন্মস্থান রাজশাহী, বাংলাদেশ। তিনি জন্মগ্রহণ করেন 20 ফেব্রুয়ারি 1989 সালে। সেই হিসেবে বর্তমানে তার বয়স চলছে 31 বছর। তিশা উচ্চতায় 5'4" ও তার ওজন 55 কেজির মতো। তিশার জাতীয়তা বাংলাদেশি এবং তিনি মুসলিম ধর্মের অনুসারী। তিশার শখ হচ্ছে ভ্রমণ করা। তিশার শিক্ষা জীবন, তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি ঢাকা থেকে পড়ালেখা শেষ করেন। তিশা অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন 1998 সালে সাত প্রহরের কাব্য নাটক দিয়ে। এরপর তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন 2009 সালে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দিয়ে। তো আমার দেখা তিশার জনপ্রিয় নাটকগুলো হচ্ছে রাধুনি, লাভলি ওয়াইফ, ছেলেরা এমনই হয়, বুঝাবুঝির ভুল, বেইমান ভাবি, আই এম আন্ডার অ্যারেস্ট, অহং, সাইজ ডাজ নট ম্যাটার, লেডি কিলার, আশ্রয়, মায়ের ডাক ও রক রবীন্দ্র ইত্যাদি। তিশা এখনও পর্যন্ত মোট 1টি বিয়ে করেছেন এবং তার হাজব্যান্ডের নাম হচ্ছে মোস্তফা সরওয়ার ফারুকী। তিশার ইনকাম, তিনি প্রতিটি সিঙ্গেল নাটকের জন্য 80 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে এই মুহূর্তে তিশার মোট সম্পদের পরিমাণ হচ্ছে 50 কোটি টাকারও বেশি। তিশার গাড়ির কালেকশন, বর্তমানে তিশা 4 থেকে 5টি গাড়ি ব্যবহার করেন। তার মধ্যে সবথেকে দামি গাড়ি হচ্ছে অডি 8। বর্তমানে গাড়িটির মূল্য 1 কোটি টাকারও বেশি। সো ভিউয়ার্স, তিশার নাটক দেখতে আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন। তো কথা হচ্ছে আগামী নতুন কোনো লাইফস্টাইল ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।